শুরু করছি ছায়া পদার্থবিদ্যার ক্লাস টুয়েলভের দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্র। এই চ্যাপ্টারে তড়িৎ দ্বিমেরু বিষয়ক যে সমস্ত MCQ আছে সেগুলো আমরা আজ সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন 28 দাগ, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? পি বরাবর, পি এর বিপরীত দিক বরাবর, পি এর লম্ব বরাবর, না অন্য যে কোনো দিক বরাবর? আমরা একটু দেখি, এখানে একটি মাইনাস কিউ আধান এবং এখানে একটি প্লাস কিউ আধান, এরা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। তাই তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হবে আমাদের মাইনাস থেকে প্লাস কিউ এর দিকে। আমাদের লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডের উপরে পি একটি বিন্দু, এই পি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে মাইনাস কিউ এর দিকে এবং প্লাস কিউ এর জন্য আমাদের অভিমুখ হবে প্লাস কিউ থেকে পি এর অভিমুখে। এখন পি এর সমান্তরাল সরলরেখা আমি একটা অঙ্কন করলাম, এখানে আমি এটাকে যদি ই তড়িৎ ক্ষেত্র বলি E1 এবং প্লাস কিউ এর জন্য E2, তাহলে দেখব এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরছি, এই অ্যাঙ্গেলটা থিটা ধরছি, তাহলে এটা আমাদের থিটা হবে। E1 এর এদিকে উপাংশ হবে E1 cos θ, ঠিক একইভাবে E2 এটা থিটা হলে এটা থিটা হবে, E2 এর এদিকে উপাংশ হবে E2 cos θ, E1 এর অপর অংশ এদিকে E1 sin θ এবং E2 এর অপর অংশ উপর দিকে E2 sin θ। আমরা ক্যালকুলেশন করলে পাবো E1 = E2, তাই আমাদের E1 sin θ এবং E2 sin θ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মোট যে তড়িৎ ক্ষেত্র আমরা পাচ্ছি E1 cos θ প্লাস E2 cos θ, এবং এর অভিমুখ দেখতে পাচ্ছি লোকটি যে অভিমুখ থাকছে সেটা আমাদের যে পি এর যে অভিমুখ তার বিপরীত দিকে। সুতরাং এখানে আমাদের সঠিক আনসার হবে পি এর বিপরীত দিক বরাবর। নেক্সট 29, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? এটা আমরা জানি, ক্যালকুলেশন করলে হবে T = P×E, অর্থাৎ অপশন বি। নেক্সট আমাদের 30 দাগ, একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে দ্বিমেরুটির উপর ক্রিয়া করে একটি বল কিন্তু কোনো টর্ক নয়, একটি টর্ক কিন্তু কোনো বল নয়, একটি বল ও একটি টর্ক, না বল ও টর্ক কোনোটি নয়। তাহলে দেখি, আমাদের দেখা যাক, এখানে একটা আমাদের তড়িৎ দ্বিমেরু আছে, তড়িৎ দ্বিমেরু যার এদিকে আমাদের মাইনাস আধান এবং এদিকে প্লাস আধান, দ্বিমেরুর ডিরেকশন হবে আমাদের মাইনাস থেকে প্লাসের দিকে। আমরা দেখছি তড়িৎ ক্ষেত্র, এখানে আমি ধরে নিচ্ছি তড়িৎ ক্ষেত্র ই, এখানে তড়িৎ ক্ষেত্র আছে ই,
এবং এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আসে আমাদের E প্লাস ডেল্টা E, কারণ এটা অসম তড়িৎ ক্ষেত্র, সমান নয় মান। আমি যত উপরের দিকে যাচ্ছি আমাদের তড়িৎ ক্ষেত্রের মান আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখানে যদি মাইনাস কিউ আধান থাকে, তার উপরে যে বল হবে এই দিকে কিউ ইনটু ই, এবং এখানে যে আধান আছে তার উপরে আমাদের বল হবে কিউ ই প্লাস কিউ ইনটু ডেল্টা ই, এবং এর অভিমুখ হবে এই দিকে এবং এর অভিমুখ হবে এই দিকে। তাহলে তড়িৎ দ্বিমেরুর উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই এই কিউ ই এবং এই কিউ ই, তারা দুটো যদি প্রশমিত করে তাহলে আমাদের যে লব্ধি বল পড়ে থাকবে সেটা হচ্ছে, লব্ধি বল যেটা পড়ে থাকবে সেটা কিউ ইনটু ডেল্টা ই। এবং এই এই কিউ ই প্লাস কিউ ই এবং এই মাইনাস কিউ ই তারা সমান এবং বিপরীতমুখী, তার জন্য এটা একটা টর্ক তৈরি করবে। তাহলে একই সঙ্গে আমরা একটা টর্ক পাবো এবং একটা লব্ধি বল কিউ ডেল্টা ই পাবো। অর্থাৎ সঠিক আনসার যেটা আমাদের হবে, একটি বল ও একটি টর্ক। আমরা পরবর্তী প্রশ্ন দেখব কি আছে। 31, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে। তাহলে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয়, আমরা একটা তড়িৎ দ্বিমেরু মাইনাস আধান এবং এখানে প্লাস আধান, সমান এবং বিপরীত মুখী দুটি আধান, তার অক্ষের উপরে আমরা ভাবছি এই যে বিন্দু, এখান থেকে এর দূরত্ব আমাদের আর। আমরা অক্ষের উপরে কোনো বিন্দুতে আমরা জানি তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু হবে 1/4πε0 2π√r³। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে যে বল, সে বল এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, যেখানে ই এর মান আমাদের হবে 1/4πε0 2π/r³। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দূরত্ব যদি দ্বিগুণ হয়ে যায়, দূরত্ব দ্বিগুণ হলে আমরা এখানে পাব 1/4πε0 2π/2r³, অর্থাৎ 8r³। তাহলে এটা আমরা পাব E/8। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে বল হবে F' ইকুয়াল টু কিউ ইন্টু E', তাহলে আমাদের এটা হয়ে যাবে কিউ E/8, অর্থাৎ পূর্বের যে বল তার 1/8 অংশ, অর্থাৎ F/8। সঠিক আনসার হবে আমাদের D, F/8। নেক্সট আমরা দেখব আমাদের 32, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্ব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, তবে E1 এবং E2 এর মধ্যে সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। আমরা E অ্যাক্সিস একটু আগেই আমি লিখেছি, যার জন্য তড়িৎ ক্ষেত্র হবে 1/4πε0 2π/r³, এবং পার্শ্ব বিন্দুতে ইকুয়েটোরিয়াল পজিশন তার জন্য হবে 1/4πε0 p বাই
আর কিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ই অ্যাক্সিস যেটা আমরা বলেছিলাম E1, এটাকে আমরা বলেছিলাম E1 এবং এটাকে আমরা বলছি E2। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 × E2। আমাদের সঠিক আনসার হবে E1 = 2E2। আমাদের পরবর্তী প্রশ্ন 33। মূল বিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে। মূলবিন্দু ও থেকে 20 সেন্টিমিটার দূরে পি আরেকটি বিন্দু এক্স অক্ষের সাথে ওপি রেখাটি π/3 কোণ করেছে। পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, আলফা এর মান কত? এখানে আমরা একটা এক্স অক্ষ আঁকছি, এটা ধরো ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। মূল বিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে আমাদের পি একটি বিন্দু। এই ওপি এক্স অক্ষের সঙ্গে আমাদের কোণ করছে θ = π/3। পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমাদের এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আনত। তাহলে এখানে আমরা জানি এদিকে আমাদের ER রেডিয়াল কম্পোনেন্ট ইলেকট্রিক ফিল্ডের, আচ্ছা আমাদের এখানে পি আছে এক্স অক্ষ বরাবর, পি আছে এক্স অক্ষ বরাবর। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর জন্য এখানে যে বিন্দু পি, এই বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে দুটোই অভিমুখ থাকবে, একটা ER এবং ER এর সঙ্গে লম্ব অভিমুখে আর একটা কম্পোনেন্ট E θ। এদের যে রেজাল্টেন্ট এটা হবে আমাদের লব্ধি A। এই যে E ভেক্টর সেটা আমাদের এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করছে। আমরা ধরে নিচ্ছি ই ভেক্টর ইয়ার এর সঙ্গে ফাই কোণ করছে। তাহলে আমরা সহজেই পাবো আলফা ইকুয়াল টু আমাদের এক্স অক্ষের সঙ্গে ওপি আছে থিটা কোণ, তার সঙ্গে ই আছে আবার ফাই কোণে। তাহলে আলফা আমরা পাবো θ + φ। আমরা আবার জানি tan φ = ½tan θ। এখান থেকে আমরা ফাই এর ভ্যালু পাবো α - θ। তাহলে এটা পাচ্ছি আমরা tan α - θ। এখানে tan θ tan π/3 = tan 60√3, অর্থাৎ √3/2, এবং α - θ = tan 1√3/2,
এবং থিটার মান আমরা জানি পাই বাই থ্রি, তাহলে আলফা ইকুয়াল টু পাই বাই থ্রি প্লাস ট্যান ইনভার্স রুট থ্রি বাই টু। তাহলে আমাদের সঠিক আনসার যেটা হবে বি। আমাদের আজকের শেষ প্রশ্ন 35। মূল বিন্দুকে মধ্যবিন্দু করে একটি তড়িৎ দ্বিমেরু এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক ধনাত্মক এক্স অক্ষ অভিমুখ হলে সেটির জন্য 2, 2√2, 0 বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে মূল বিন্দু, মূল বিন্দু ও, এখানে আমাদের তড়িৎ দ্বিমেরু পি এক্স অক্ষে সঙ্গে আছে, এটা আমাদের এক্স অক্ষ এবং এটা আমরা ধরছি ওয়াই অক্ষ। এই বিন্দুটাকে আমি পি বিন্দু ধরে নিচ্ছি ও পি যুক্ত করি। তাহলে আমাদের এখন যেটা দেয়া আছে এক্স কোঅর্ডিনেট 2, ওয়াই কোঅর্ডিনেট 2√2 এবং জেড ইকুয়াল টু 0। এই যে পি বিন্দু, সেই পি বিন্দুটা আমাদের এক্স ওয়াই তলে এর স্থানাঙ্ক যেটা আমরা পাব সেটা 2, 2√2। তাহলে ওপি সরলরেখা যদি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে থাকে তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইকুয়াল টু 2√2 বাই 2 ইকুয়াল টু রুট। অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি রুট। এখন আমাদের ই, আমরা জানি পি বিন্দুতে, পি বিন্দুতে আমরা ধরে নিচ্ছি ই তড়িৎ প্রাবল্য ই, তড়িৎ প্রাবল্য ই সেটা ফাই কোণে আছে আমাদের ওপি অক্ষের সঙ্গে। তাহলে আমরা জানি ট্যান ফাই ইকুয়াল টু হাফ ট্যান থিটা, ট্যান ফাই ইকুয়াল টু হাফ ট্যান থিটা ইকুয়াল টু 1/2√2, অর্থাৎ 1/√2 ট্যান ফাই ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/√2। আমরা তাহলে দেখতে পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু √2 এবং ট্যান ফাই ইকুয়াল টু 1/√2। অর্থাৎ এই রিলেশন থেকে আমরা সহজেই লিখতে পারি ট্যান ফাই এবং ট্যান থিটার মধ্যে একটা রিলেশন, ট্যান থিটা √2 এবং ট্যান ফাই 1/√2। তাহলে আমরা জানি কট থিটা সেটা 1/√2 হবে, তাহলে এটা লিখতে হবে ট্যান ফাই ইকুয়াল টু কট থিটা,
अर्थात हमें पाची टेन फाइ इक्वल टू कॉट थीटा। हमरा इटा लिखते पारी टेन 90 डिग्री माइनस थीटा अर्थात फाइ इक्वल टू 90 डिग्री माइनस थीटा और फाइ प्लस थीटा इक्वल टू 90 डिग्री। ताहले अमरा एकने देखलाम ओपी सरल लेखा एक्स अक्षे संगे थीटा कोण कोडाचे এটা থিটা এটা এক্স অক্ষ থিটা প্লাস ফাই 90 ডিগ্রি তাহলে অবশ্যই ই এর অভিমুখ হবে ওয়াই এর দিকে। এই থিটা এবং ফাই থিটা এই অ্যাঙ্গেল এটা এক্স এর অভিমুখে এটা এক্স অক্ষ অভিমুখে এটা থিটা এবং এই যে ফাই ওপি এর সঙ্গে ফাই এবং ই এই যে ই এই দুটো যোগফল 90 ডিগ্রি তাহলে অবশ্যই এটা আমরা বলতে পারবো এটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। সঠিক আনসার হবে আমাদের প্লাস ওয়াই অক্ষ বরাবর। এখানে আমাদের একটু ভুল হবে, এটা হবে না, বলতে হবে প্লাস ওয়াই অক্ষ বরাবর। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি।